আমার মনটা খুব খারাপ শাফিন, ভীষণ খারাপ। কেন কেন কি কি হয়েছে? কি তুই শুধু শুধু কেন ঝামেলা করছিস? তুই বাড়িতে অফিস করেছিস, এটা নিয়ে বাইরে অনেক নোংরা কথা হচ্ছে। তো আমাকে কি করতে হবে বল। তোমার ফ্লাইট পরশু, আমি তার 3 দিন পর যাচ্ছি। আমার সাথে কথা হচ্ছে বোমা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানেই তো ভয় মা, ও সব কিছুতে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে, কোনো কিছু ক্লিয়ার করছে না। আমি তো সব কথা ওকে বুঝিয়ে বললাম, ও বলল এসব ভুল ধারণা। আমি বোঝাতে পারবো না মা। তোমার বোঝানোর দরকার নেই, তুমি নিজে বোঝো। আর তুমি এখানে থাকছো, এখানে থাকবে, ও বাড়িতে যাবার নাম মুখেও আনবে না, ঠিক আছে? আমার খুব ভয় হচ্ছে মা। কি নিয়ে ভয় বৌমা? শাফিন অন্য কোনো সম্পর্কে জড়ালো না তো। মানে? আমার সন্দেহ হচ্ছে মা, ও অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে। কি করে বুঝলে? বোঝা যায় মা, আমি বুঝতে পারছি। আসলে মাত্র 30 সেকেন্ড হয়, তার আগে যাই যাই করছো। কি বলবো না করবো, কি হয়েছে? সেই একই প্রশ্ন তো আমার, কি হয়েছে তোমার? আমার কি হবে? মাঝে মাঝে যে শ্রোতন প্রশ্ন ফালতু কথা বলো না। কথাটা ফালতু হতে পারে, শব্দগুলোর কিন্তু অনেক ওয়েট আছে। প্রেম, ভালোবাসা, এগুলো অনেক ওজনদার শব্দ। এসব তোমার মুখে মানায় না। কার মুখে মানায়? দেখো, আমি পুরোনো কথা টেনে আনতে চাই না। সো এমন কোনো কথা বলো না যাতে আমার মেজাজ খারাপ হয়। আমরা আমাদের প্রবলেম সলভ করার চেষ্টা না করে আননেসারি বাজে কথাবার্তা বলছি। প্রবলেম তো সলভ হয়েই গেছে, আমার এক্সাম পর্যন্ত টাইম,
এর মধ্যে তুমি যদি সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারো ফাইন, না হলে তাহলে তোমার লাভ লাভ লোকসানের হিসেব তো আমি কখনো কষিনি, তবে এখন মনে হচ্ছে করা উচিত ছিল। তবে আমি এও জানি লাভ লোকসানের হিসেব করে কখনো সংসার করা যায় না। সেই হিসাবই তো করছো না? সেই হিসেব করছি না আমি, জোর করে কেন তোমার কাছে থাকবো? একটা ছোট্ট মেন্টাল প্রেশার তুমি নিতে পারো না, তুমি সংসারের প্রেশার নিবে কিভাবে? পারবে না তুমি, ইউ জাস্ট ক্যান্ট ডু ইট। হ্যালো, আমি একটু পরে ফোন করি। ওকে, হ্যালো, জি একটু পরে আমি কল ব্যাক করছি। আচ্ছা, সমস্যাটা কোথায় হচ্ছে একটু বলবে? আমারও একই প্রশ্ন, সমস্যাটা কোথায় হচ্ছে একটু বলবে? দেখো, তুমি বিভিন্ন জনের কাছে নানা কথা বলে বেড়াচ্ছ, এটা মানে কি? তুমি সোজা কথা সোজাভাবে না বলে ঘুরিয়ে বলছো, যেটা বুঝতে সবারই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তুমি কি বুঝেছো সেটা আগে বলো শুনি। আমি শুধু এতটুকু বুঝেছি যে হঠাৎ করে তোমার অনেক বড় একটা পরিবর্তন হয়েছে, যেটা বিস্ময়কর। এটা তোমার দেখবার ভুল। তাহলে কেন তুমি আমাকে বারবার ও বাসায় গিয়ে থাকতে বলছো? আমার ভাই ও বাসায় অফিস করেছে তো করুক, আমি চাইলে নিশ্চয়ই সে মানা করবে না। আর এটা কোনো যুক্তির কথাই হতে পারে না যে তুমি অপরাজিতা, আমি তোমাদের কোনো বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। তোমরাই ভালো জানো তোমরা আমার সঙ্গে কী অ্যাটিটিউড করেছো। আমি চাই না এসব নিয়ে কোনো বিতর্ক হোক। আমাকে সত্যি করে বলো, লারা ভাবি তোমাকে ফোন করে? লারাকে জিজ্ঞেস করো। তোমার বলতে অসুবিধা? আমার কথা তোমার বিশ্বাস নাও হতে পারে। সাফিন, বিশ্বাস করবো কি করবো না সেটা আমার ব্যাপার, লারা ভাবির সাথে তোমার যোগাযোগ আছে কি না? দেখ, আমি তোকে শুধু বললাম, এখন তো বুঝে দেখ, পারলে খোঁজ নিস। তুই তো আমাকে তখন ভুল বুঝেছিলি, এখন দেখ। আমি জানতাম ও ভীষণ প্রতিশোধ পরায়ণ একজন মানুষ। আচ্ছা, এখন কিভাবে কি করবি সেটা বল। কনফার্ম হওয়া দরকার তো কথা হয় কি না। হ্যাঁ, সেটা অবশ্য কোনো ব্যাপার না, আমি তোকে ঘন্টাখানেকের মধ্যেই জানিয়ে দিতে পারবো। মানুষ যে কিভাবে পারে আমি বলতে কিছু না। বাদ দাও বন্ধু, সবাই তো আর একরকম হয় না। আমি জানি আমার অনেক দোষ আছে, কিন্তু আমি কখনো কারো মনে করতে পারি না। তুই যে ভালো মানুষ, আমার ফ্রেন্ড রেখে সবাই বল। থ্যাংক ইউ দোস্ত। হ্যাঁ, ফোন করেছিল লারা, তবে ওর আগের নাম্বার থেকে না, নতুন একটা নাম্বার দিয়ে। ও জিজ্ঞেস করলো আমি কেমন আছি, তুমি কেমন আছো, তোমরা ওর খোঁজ খবর নাও না, খুবই দুঃখ প্রকাশ করলো। ও বলল যে তোমাদের জন্য ও অনেক কিছু করেছে, তোমার ভাইয়ের জন্য ওর বাবা অনেক কিছু করেছে, তোমার মায়ের ব্যাংকের পোস্টটা ওর বাবা নাকি ক্রিয়েট করেছে, আর অনেক কিছু এই আর কি। আর আর কিছু না। প্রতিদিন তোমাদের এই কথাই হয়েছে? মানে তুমি যা বললে সেগুলো বলতে তো কয়েক মিনিট সময় লাগার কথা, 7-10 দিন তো লাগার কথা না। হুম, আমি সেটাই জানতে চাচ্ছি, রোজ তোমাদের আর কি কথা হয়েছে? ও এখনো আমাকে ভালোবাসে, যদিও বিয়ের পরে সব কিছু ভুলে অতুলের সঙ্গে হ্যাপি হতে চেয়েছিল, কিন্তু তোমার আর অতুলের কারণে পারেনি। আমি কি করলাম তার?
তোমার সঙ্গে নাকি সব সময় কথা কাটাকাটি হতো? হ্যাঁ হয়েছে, কিন্তু সব সময় তো আমিই তাকে সরি বলেছি, কখনো তো তাকে ছোট করিনি। তোমার আম্মু নাকি সব সময় চুপ থেকে সমর্থন করেছেন। আমি না বুঝতে পারছি না এত দিন পরে এসব কথা কেন আসছে। সেটা আমি কি করে বলবো। সে নিশ্চয়ই অনেক কান্নাকাটি করেছে। হ্যাঁ তা করেছে। তুমি নিশ্চয়ই তার সঙ্গে দেখা করেছো? না দেখা করিনি। আমি যদিও জানি তোমার সাথে ওর দেখা হয়েছে। দেখো কাজ করতে গেলে দেখা হয়েই যেতে পারে। আমি সেদিন একটা অফিস ইন্টারভিউতে গেছিলাম, সেখানে ওর সঙ্গে দেখা হয়েছে। কই এই কথা তো তুমি আমাকে বলনি। বলার দরকার হয়নি তাই বলিনি। তো দেখা হওয়ার পর কি কথা হলো তোমার সাথে? তুমি আমাকে এভাবে জেরা করছো কেন? আমাকে জানতে হবে শাফিন। দেখো অপরাজিতা, তুমি এমনভাবে কথা বলছো মনে হচ্ছে যেন আমার সঙ্গে লারার তোমার সাথে লারা ভাবির সম্পর্ক ছিল, এখনো আছে। অপরাজিতা বলো শুনছি। দেখো একটা মানুষের সঙ্গে হুট করে দেখা হয়ে গেলে একটা একটা মিনিমাম কার্টিসি দেখাতে হয়, একটা ভদ্রতা দেখাতে হয়, একটু কথা বলতে হয় নাকি? অবশ্যই, কিন্তু প্ল্যান করে লাঞ্চ করতে যাওয়াটা কি সহজভাবে মেনে নেওয়া যায়? তুমি কল লিস্ট দেখবে কতবার ও ফোন করেছে, কতবার রিসিভ হয়েছে, তুমি দেখতে চাও? দেখো আমি লালার সঙ্গে থাকবো না, আমার কোনো কৈফিয়তের প্রয়োজন নেই। এখন এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার। মানুষ হাই হ্যালো করার জন্য ফোন করতে পারে, কিন্তু ঘন্টা পর ঘন্টা কথা, এসব কিসের ইঙ্গিত? আমি লারার বাবার সঙ্গে একটু কথা বলে নিই। বলো, তাহলে কোনো লাভ হবে না। শোন, তুই অপরাজিতাকে কিছু বলিস না। মা অপরাজিতা সব কিছু জানে। আমি তোমার কি করেছি শাফিন? তুমি কেন আমার সঙ্গে এমন করলে বলো, আমার কি দোষ? এখানে দোষ গুণের বিষয় না, মানে কেউ যদি তার দুঃখের কথা আমার সঙ্গে শেয়ার করতে চায় আমি কি বলবো? প্লিজ আপনি আমার সঙ্গে এসব কথা শেয়ার করবেন না। কেউ আর তোমার এক্স গার্লফ্রেন্ড কিন্তু এক না। তোমার এক্স গার্লফ্রেন্ড তার পেইন তোমার সঙ্গে শেয়ার করছে, আর তোমার একবারও মনে হলো না এতে অন্য কোনো ইন্টেনশন থাকতে পারে? না, আমার একবার মনে হয়নি। আর ওর সঙ্গে কথা বলে আমি কোনো অন্যায় করিনি। আমাকে কেন তুমি আমাদের বাসায় থাকতে বলেছিলে, যাতে তোমার সুবিধা হয়? দেখো আমার যদি কোন রকম বাজে ইন্টেনশন থাকতো তাহলে পরে কেউ আমাকে ঠেকাতে পারতো না, পারেও না। তোমার কি মনে হয় লারা ভাবি যা বলেছে তা ঠিক? হ্যাঁ ঠিক, আমার কাছে মনে হচ্ছে লারা যা বলেছে সব ঠিক। তাহলে আমার আর কিছু বলার নেই। দেখো আমার হাতে এত সময় নেই যে তোমাদের ভাই বোনদের ঝগড়া মেটাবো। পারো তোমরা, একটা করে ঝামেলা গুছিয়ে আনি, আবার নতুন করে তোমরা শুরু করো। গুছিয়ে এনেছো, যে প্রকারান্তরে যৌতুক চায় ঘুরিয়ে ফিরিয়ে নানা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে চায়। লুক, রাহাত কিন্তু স্পষ্ট বলে দিয়েছে ও কোনো কিছুই চায় না। আরে কিছু বিষয় থাকে যেটা মেনে নিতে হয়। আমার বিয়ের সময় আমার বাবাকে তোমাকে কিছু দেননি? নিশ্চয়ই আমি কিছু চাইনি।
হ্যাঁ চাওনি কিন্তু পুরোটা বাড়ি তো ওনারা সাজিয়ে দিয়েছেন এখন আমার বাবা যেহেতু দিয়েছেন সো আমার ফ্যামিলি তো এক্সপেক্ট করতেই পারে তাই না কিন্তু অনেক টাকার ব্যাপার নিমি যে টাকা ভাগে পাচ্ছে তাতে করে তো এটা অনায়াসেই সম্ভব লারার বাবা এত বাজে বিহেভ করলেন অত খুব খারাপ লেগেছে আমি তোমাকে বলেছিলাম না মা ও কেন আসতে যাচ্ছে না নিশ্চয়ই কোনো বিষয় আছে আমি তো এত কিছু বুঝিনি অতুল অপরাজিতা কি হবে কিছু হবে না সাথে মিলে বুদ্ধিমান হয়ে তাদের লাভ করতে না হয় অপরাজিতাকে একটা ফোন করা দরকার দাও বাট আগে সব কিছু বুঝবো তারপর ঠিক আছে বিয়ে যে আমি করবো না সেটা তোমাকে আমি আগেই বলেছিলাম বললি তো হয় না সানিয়াত মানে মানে আবার কি মানে নেই তাই মানে খুঁজি সবখানে যেখানে যাও থেকো সাবধানে আমি একা এইখানে কবিতার লাইনটা চমৎকার না কোন কবির লেখা ঠিক মনে পড়ছে না হ্যাঁ চমৎকার সেই সাবধানে চলার কথা বলতো আমার এক্স বয়ফ্রেন্ড সেই সাবধানে চলতে পারলাম না এরর হয়েই গেল এরর ভুল কি নিয়ে এত আক্ষেপ তোমার আক্ষেপ না সানিয়াত ভুল ভুল আমরা দুজনেই করেছি আমি পরে ফোন দিচ্ছি হ্যাঁ আম্মু বলো আম্মু ডোন্ট গেট আপসেট এভরিথিং উইল বি অলরাইট আম্মু এটা কেমন হলো কেন হলো প্রশ্নটা তো আমি নিজেও করছি কোনো উত্তর পাচ্ছি না অতুল তো ডিসিশন নিয়েছে লারাকে ডিভোর্স পাঠিয়ে দেবে এটা করতে মানা করো আম্মু কেন তুমি বুঝতে পারছো না আম্মু এটা যদি হয় তাহলে সর্বনাশ হবে আমার হ্যাঁ বুঝতে তো পারছি কিন্তু অতুলকে বোঝাবে কে তুমি বোঝাও আমাকে দাও আমি কথা বলি ধর আমি দেখছি অতুল অতুল
ধর অপরাজিতা কথা বলবে। হ্যাঁ বল। ভাইয়া আমি আম্মুর কাছে শুনলাম, প্লিজ তুমি এই ভুলটা করো না। দেখ এভাবে কি করে থাকা সম্ভব সবকিছু জেনে? তুমি যদি ওকে ডিভোর্স করে দাও, ইনফ্যাক্ট ও তাই চাচ্ছে, আর তখন ও সরাসরি শাফিনের সাথে। আমি তোর কথা বুঝতে পারছি, তার যদি আমার কাছে না থাকার ইচ্ছা থাকে তাহলে সে আমাকে ডিভোর্স লেটার পাঠাতে পারে। তা পারি, কিন্তু তুমি এখনই কিছু করো না প্লিজ ভাইয়া। ওকে তুই যখন আমার পাপাকে করতে বলছিস আমি করবো, আর কি হয় আমাকে জানাস। আর শোন কোনো টেনশন নিস না, এই জীবনের হাত প্রতি কাজ আসবে সেটা অতিক্রম করতে হবে সাহসের সাথে। যে ছেলে তার বাসায় কথা বলতে পারে না তার তো বিয়ের আগেই ভাবা উচিত ছিল। আমি ওর সাথে থাকবো না। না না তুমি বলতেই পারো, কিন্তু তোর ভাবি তো মুদ্রাতের ব্যাপারে তোকে সাবধান করে দিয়েছিল, তুই তো সেটা মেনটেন করছিস না। সমস্যাটা কী নিয়ে সেটা যদি বলো তাহলে ভালো হয়। আমি কিছু বলতে চাই না মা, এত দ্রুত এত ঘটনা ঘটবে আমার কল্পনায় আসে। রুবেল ভাই এর বাড়িতে কোনো অধিকার নেই, সে তার অংশ বড় ভাইকে লিখে দিয়েছে, এখন সে আমার অংশে আছে এবং থাকবে, সেটা আমি বহু আগে থেকে বলে দিয়েছি। তুমি নানা রকম কথা বলে একটা সন্দেহের জায়গা তৈরি করছো, তুমি কেন বলছো না তুমি যা জানো? তুমি আমাকে বলো, আমি শুনতে চাচ্ছি, তুমি বলো বলো তুমি কি জানো, তুমি বলো আমাকে।